ঝোলাবি দাঁড়া মাকে বলছি, এইসব ফালতু জিনিস কিনে টাকা নষ্ট করছিস। তুই বেশি কথা না বলে আমার ফোনটা দে তো। কলিং বেল বাজছে, বেশি কথা না বলে দরজাটা গিয়ে খোল। পারবো না আমি, তুই গিয়ে খোল। আমার কাজ আছে, আমি পারবো না। ও তুই, বেল বাজানোর শব্দ শুনেই বুঝতে পেরেছি, আয়। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা তাই নাকি? বা কেমন সারপ্রাইজ? পদ্মভূষণ না ভারতরত্ন? নিজের চোখে দেখে না কেমন সারপ্রাইজ। আয় ভেতরে আয়। এখানে কি কিভাবে, কিসের জন্য, কি হয়েছে? তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আসতে পারি না বুঝি? হ্যাঁ আসতেই পারো, নিজের শ্বশুর বাড়ি আসতে গেলে কারোর অনুমতি নিতে হয় নাকি? দাদার ফোনে অনেক আগে তোমার ফটো দেখেছি। মা মা দেখো কে এসছে। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? তাই নাকি, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। তোমাকে না খুব মিষ্টি দেখ। দাঁড়াও তুমি বসো, আমি আসছি। আরে এসবের কি দরকার ছিল আবার? কোনো কথাই শুনবো না, এই প্রথমবার তুমি আমাদের বাড়িতে আসলে, একটু মিষ্টি মুখ না করলে হয় নাকি? কি হচ্ছে এসব? কেন কি হয়েছে? বউ জিনিসের উপর স্বামীর পূর্ণ অধিকার আছে কি, তাই তো? কালকেই পেয়ে যাবি। হ্যাঁ ঠিক টাইমে চলে যাব, নো চাপ ডার্লিং।
কোথায়, ঘুমিয়ে পড়েছে? তোর বাবা রেগে আছে, তাড়াতাড়ি যা গিয়ে খেয়ে শুয়ে পড়। মা আমি খেয়েছি, পেট পুরো ভরে গেছে, আর কিছু খাবো না। আরো লাই দাও, মাথায় তোলো। কোন ভদ্রলোকে ছিল রাত্রিবেলা বাড়ি ফেলে? বাপের টাকায় ফুটনি মারতে খুব ভালো লাগে, তাই না? এই বয়সে ফুটনি মারব না তো কোন বয়সে মারব? পরের মাস থেকে টাকা পয়সা দেওয়া সব বন্ধ করব, দেখবো কিভাবে চালাস। বাবু তুই ওই ঘরে চলে যা। তুমি হচ্ছে নষ্টের গোড়া, তোমার জন্য ছেলেটা আশ কাটাচ্ছে। হ্যালো, কোথায় তুমি? সকাল থেকে ফোন করছি, ফোন ঢুকছে না। আরে মর্নিং এ একটু টাওয়ারে প্রবলেম ছিল। কেন, তুমি কোথায় আছো? তোমাকে বলার সুযোগ পাইনি, বন্ধুরা জোর করলো তাই আসলাম। আসলে ওদের ছুটি ছিল তো। কেন, ছুটি থাকলেই চলে যেতে হবে। আরে একটু বোঝার চেষ্টা করো। আমি ওসব কিছু শুনতে চাই না, তুমি কবে আসবে? প্লিজ রাগ করো না। বাড়ি এসে তোমার বার্থডে পার্টিটা না হয় ভালো করে এনজয় করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়েদে কোনো কাজ নেই সারাদিন ঘুমোনো ছাড়া, কি তাই না? হ্যালো জান বলে নাম্বারটা সেভ করা আছে। তো তুমি কি নামে সেভ করছো তোমার প্রেমিকার নাম? কে বলছেন আপনি? আমি অনুর দাদা বলছি। ও আচ্ছা, ও আসলে আমাকে জান বলে, আমি ওকে জানু বলি। শুধু প্রেম করলেই হবে? কাজ বাজটা কি করো শুনি। দাদা আমি যতদূর জানি তুমিও তো কোনো কাজ বাজ করো না, বাপের হোটেলে খাও, তাহলে তুমিও তো প্রেম করছো তাই না? দাদা আমি যতদূর জানি তুমি তো কোনো কাজ বাজ করো না, বাপের হোটেলে খাও, তাহলে তুমিও তো প্রেম করছো তাই না? দাদা আমি যতদূর জানি তুমি তো কোনো কাজ বাজ করো না, বাপের হোটেলে খাও, তাহলে তুমিও তো প্রেম করছো তাই না? আজ থেকে বাপের হোটেলে খাওয়া বন্ধ। মা আমি আসছি। বাবু একটু দাঁড়া, আমি আসছি। আজ প্রথমবার তুই ইন্টারভিউ দিতে যাচ্ছিস, ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে তুই সফল হোস। আচ্ছা মা আসছি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সাবধানে যাস, দুগ্গা দুগ্গা। চেষ্টা করছি। আঙ্কেল আরিয়ান কোথায়? যাও ছাদে আছে। আরিয়ান তুমি এটা কি করছো? আন্টি আন্টি আমার সাথে খেলবে? আমার সাথে কেউ খেলে না, খেলো না আমার সাথে প্লিজ। আমাকে চিনতে পারছো না? আমি তোমার আরিয়ান। আরিয়ান কোথায়, কি হয়েছে ওর?
কিভাবে হলো এটা? সেই দিন এ দাদা, এসব কি করছিস? তুই এখনো বাচ্চা আছিস, প্রমাণ চাস দেখবি? মা, ও মা! হ্যাঁ, কি হয়েছে বল? আমার 1000 টাকা লাগবে, দাঁড়া দেখছি। মা, আমারও কিছু টাকা লাগবে। তুই টাকা নিয়ে কি করবি? আগে বড় হ, এখনো অনেক ছোট আছিস। তুমি কিছু একটা করো না, আমি আরো কষ্ট দেখতে পাচ্ছি না। তুমি কি ভাবলে আমি কি হাত গুটিয়ে বসে আছি? কোনো বাবা কি পারে সন্তানের এই দুরবস্থা দেখতে? ডক্টর সেনকে ফোন করে, ডক্টর যেভাবে হোক আমার ছেলেকে সুস্থ করে দিন, যত টাকা লাগে আমি দেবো। দেখুন, আমাদের যতটা চেষ্টা করার করেছি, এই সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল। একটা কাজ করতে পারেন, সানডে আমেরিকা থেকে খুব বিখ্যাত একজন সাইকোলজিস্ট ডক্টর ওম প্রকাশ আমাদের কলকাতায় আসছেন, ওনাকে আমি বলে রাখবো আপনার বাড়িতে গিয়ে পেশেন্টকে দেখে আসবে। তোমার মনে আছে ও ছোটবেলায় এরকম ভাবে গুলি খেলতো গ্রামের বাড়িতে? নমস্কার, আমি ডক্টর ওম প্রকাশ। আসুন আসুন। পেশেন্ট কোথায় আছে? আসুন, ওই ঘরে আছে। ডক্টর, আমার ছেলে পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে, কি করলে ঠিক হবে? ও আমার কিছু জানার ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, ও ছোটবেলা কোথায় ছিল, মানে কোথায় জন্মগ্রহণ করেছিল? আমরা আগে গ্রামে থাকতাম, ওখানে জন্ম হয়েছিল। আইসি, এবার ব্যাপারটা ক্লিয়ার হলো আমার কাছে। আচ্ছা, ও কি ছোটবেলা থেকে গুলি খেলতে পছন্দ করতো? হ্যাঁ ভীষণ। দেখুন, আমি যেটা বুঝতে পারলাম, ও অ্যাক্সিডেন্টের কারণে বর্তমান জীবনে সমস্ত কিছু ভুলে গেছে। যেটা মনে আছে সেটা হলো শুধু ওর গুণ অতীত। ও কি আর স্বাভাবিক অবস্থা হবে সেটা এখন বলা খুব মুশকিল ব্যাপার। হতে পারে এমন কোনো ঘটনা যদি ওর সাথে আবার পুনরায় ঘটে, তাহলে ওর স্বাভাবিক অবস্থা আবার চলে আসতে পারে। ফ্র্যাঙ্ক ম্যাকলানি নামে এক ইটালিয়ান ব্যক্তির সাথে একটি ঘটনা ঘটে। টক্সিন গ্যাসের প্রভাবে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে বিভিন্ন প্রকার অস্ত্রোপচার করতে হয়।
এবং তার ব্রেন ড্যামেজের কারণে তার ব্রেনে অস্ত্রোপচার করতে হয়। এরপর তিনি এক নতুন ট্যালেন্টের অধিকারী হন যা সবাইকে অবাক করে দেয়। তিনি তার দেশের বাড়ি এলাকার পেন্টিংগুলো হুবহু এঁকে দিচ্ছিল, কিন্তু অবাক করা বিষয় হল বিগত 30 বছর ধরে তিনি তার দেশের বাড়িতে একবারও যাননি। অতীতের এত পুরনো ঘটনা মনে রাখাটা একটি অবিশ্বাস্য ঘটনা। পেরাক এম্যাটো নামে এক ব্যক্তি 2006 সালে বন্ধুদের সাথে সুইমিং পুলে ওয়াটার বল খেলছিল, এমন সময় তার পা স্লিপ খেয়ে তার একটা অ্যাক্সিডেন্ট হয়। এর ফলে তিনি মাথা আঘাত পান এবং তার ফলে তার কিছুটা স্মৃতিশক্তি হারায়। কিন্তু এই অ্যাক্সিডেন্টের পর তিনি একটি নতুন দক্ষতা অর্জন করেন। একদিন সে তার একটি বন্ধুর বাড়িতে যান, সেখানে মিউজিক্যাল কিবোর্ড দেখে সেটাকে তিনি বাজাতে থাকেন। জীবনে সে কোনোদিনও কিবোর্ড বাজাননি, কিন্তু সেদিন সে এত সুন্দরভাবে কিবোর্ড বাজিয়েছিল সেটা দেখে সকলেই অবাক হয়ে গেছিল। ডাক্তারদের মতে এটি হলো স্যাপেন সিন্ড্রোম। অ্যাক্সিডেন্টের ফলে তার ব্রেনে ইন্টারনাল অল্টারেশন ঘটে, এর ফলে তার একটি নতুন স্কিল জন্মায়। রোরি কার্ট্রিস নামে 25 বছরের এক যুবক গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরছিলেন, সে সময় তার একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় এবং কয়েক মাস কোমায় থাকার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এবং তিনি একটি জিনিস বুঝতে পারছিলেন, আর সেটি হলো তিনি ফ্রেঞ্চ ভাষা পরিষ্কার বলতে পারছিল এবং বুঝতে পারছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তিনি কোনোদিনও ইউএস ইংলিশ ছাড়া কোনোদিন অন্য ভাষা বলেননি এবং শেখেননি। দেখুন, সায়েন্স কোনোদিনও ভগবানকে মানে না, কিন্তু আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলবো ভগবানের উপর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে।